হ্যালো বন্ধুরা পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে আজকে তোমাদেরকে যে বিষয়ে আলাপ করব সেটি হচ্ছে মোহাম্মদ মোজাম্মেল হক যিনি ছিলেন রবীন্দ্র পর্বের উপন্যাসিক তার সম্পর্কে আলোচনা করব চলো আমরা আলোচনায় যাই মোহাম্মদ মোজাম্মেল হক আঠারোশো সালে জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গে নদীয়া জেলার শান্তিপুরের বাউচকাশি গ্রামে তিনি মূলত কবি এবং সাংবাদিক ছিলেন শৈশবে পিতৃহীন হয়ে তিনি মাতামহ মোহাম্মদ বাদুল্লাহ কর্তৃক প্রতিপালিত হন তিনি মাইনর স্কুল থেকে ভারানাকুলার পরীক্ষা উত্তীর্ণ হয়ে বৃত্তি লাভ করেন পরে প্রথমে তামাচিকা বাড়ি ইংরেজি স্কুল ও পরে শান্তিপুর মিউনিসিপাল উচ্চ ইংরেজি বিদ্যালয় এন্ট্রান্স পরীক্ষা অধ্যয়ন করেন মজম হক কলকাতা থেকে প্রকাশিত সাপ্তাহিক সময় পত্রিকায় প্রথম সাংবাদিকতা শুরু করেন পরে শান্তিপুরের রামনগর স্কুলে দ্বিতীয় শিক্ষক হিসেবে যোগদান করেন এক বছর পর সালে তিনি শান্তিপুর জুনিয়র জুবলি মাদ্রাসার শিক্ষক নিযুক্ত হন তামাচিকা বঙ্গ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে তিনি চাকরি করেন তার বাংলা ভাষা জ্ঞান ও সাহিত্যবোধের কারণে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন উপাচার্য আশুতোষ তাকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় বাংলা ভাষার পরীক্ষক নিযুক্ত করেন মোজাম্মেল হক লিখে লহরি মুসলেম ভারত এবং শান্তিপুর মাসিক সাহিত্য পত্রিকার সম্পাদনা ও প্রকাশক ছিলেন বন্ধুরা তিনি তিনটি পত্রিকার সম্পাদক ছিলেন কী কী আবার বলি লহরি মুসলেম ভারত শান্তিপুর মাসিক সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন এবং প্রকাশক ছিলেন চল্লিশ বছর যাবত তিনি শান্তিপুর মিউনিসিপ্যালিটির কমিশনার ও কিছুকাল ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এছাড়া তিনি তিরিশ বছর নদিয়া জেলা বোর্ডের শিক্ষা কমিটির সদস্য বিশ বছর অবৈতনিক ম্যাজিস্ট্রেট ও কিছুকাল বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির সভাপতিত্ব দায়িত্ব পালন করেন কোনটির বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন মুসলিম সমাজের কুসংস্কার অন্ধবিশ্বাস গোড়ামি পশ্চাৎ পদতা ও আত্মবিস্তৃতির বিরুদ্ধে তিনি লেখনী ধারণা সংগঠনের মাধ্যমে বিশিষ্ট ভূমিকা পালন করেন বন্ধুরা মোজাম্মিল্লক মূলত ছিলেন কবি তবে তার গদ্য রচনাও রয়েছে তার উল্লেখযোগ্য রচনাগুলি কাব্য কুসুমাঞ্জলি অপূর্ব দর্শন প্রেমহার হজরত মোহাম্মদ জাতীয় ফোয়ারা ইসলাম সঙ্গীত গদ্য রচনার মধ্যে মহর্ষি মনসুর ফেরদোসি চরিত শাহনামা তাপস কাহিনী খাজা ময়নুদ্দিন চিস্তি তাই টিপু সুলতান উপন্যাস জোহরা ইত্যাদি চলো তার সাহিত্যকর্ম আবার একবার জেনে কাব্য কাব্যগ্রন্থের মধ্যে ছিল কাব্য অপূর্ব দর্শন প্রেমহার হার হজরত মোহাম্মদ জাতীয় ফরা ইসলাম সঙ্গীত রচনা মহর্ষি মনসুর ফেরদসী চরিত শাহনামা তাপস কাহিনী খাজা ময়নুদ্দিন চিস্তি টিপু সুলতান হাতেম তাই উপন্যাস ছিল জোহরা জোহরা উপন্যাসের জন্য তিনি অনেক বিখ্যাত আছেন দরাজ খান গাজী ইত্যাদি তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ করতে কাব্যকণ্ঠ উপাধিতে ভূষিত হন বন্ধুরা কাব্যকণ্ঠ কার উপাধি মোহাম্মদ মঞ্জর মেহকের তিনি উনিশশো তেত্রিশ সালে তিরিশ নভেম্বর শান্তিপুরে মৃত্যুবরণ করেন বন্ধুরা এই ছিল আজকে আলোচনা তোমরা লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন